আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়েলকাম ব্যাক টু ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্স। আজকে আমরা শুরু করব হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। তো আমরা যদি সহজভাবে বলি যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কি, এটা খুব সিম্পলভাবে বলতে পারি, এটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল। এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, এটা খুব সহজভাবে এটা বললে বলা যায়। কিন্তু কোনো সিস্টেমের জন্য এই এনার্জি কনজারভেশন প্রিন্সিপালটাকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, এটাকে বুঝতে চেষ্টা করি কোনো একটা পার্টিকুলার সিস্টেমের জন্য, এটা কিন্তু ঠিক এত সহজ, যতটুকু আমি বললাম এনার্জি কনজারভেশন প্রিন্সিপাল, অত সহজভাবে কিন্তু এটাকে আন্ডারস্ট্যান্ড বা বোঝানো সম্ভব হয় না। তো এটা বোঝার জন্য মানে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বা এনার্জি কনজারভেশন প্রিন্সিপালকে বোঝার জন্য আমাকে প্রথম যেটা খুব ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে আমাদের এনার্জি সম্পর্কে। তো আমরা এখন এনার্জি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো এনার্জির আসলে দুটো স্ট্যাটাস আছে, একটা হচ্ছে আমরা যদি বলি যে এনার্জি ইন ট্রানজিট ফর্ম, ইন ট্রানজিট এনার্জি, ইন ট্রানজিট। ট্রানজিট মানে হচ্ছে যে এনার্জি হচ্ছে আমার ট্রান্সফার হয় এক সারাউন্ডিং, সরি, এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যায়, অথবা সিস্টেম থেকে সারাউন্ডিংয়ে যায়। আবার যদি আমি আসি একটা, এটা একটা হচ্ছে এনার্জি ইন স্টোরেজ, স্টোরেজ এটা হচ্ছে আমার কোনো একটা সিস্টেমের মধ্যে স্টোর আকারে থাকে। ঠিক আছে, সহজভাবে বুঝলে আর কি। তো এনার্জি এই যে ট্রানজিট মানে ট্রান্সফার যেটা, এটা আবার দুইটা ভাবে হয়, দুইটা ফর্মে হয়। একটা হচ্ছে আমার হিট, হিট আকারে এনার্জি ট্রান্সফার হয়, আরেকটা হচ্ছে আমার ওয়ার্ক আকারে হয়। মজার ব্যাপার হচ্ছে এই হিট এবং ওয়ার্ক এই দুইটাই কিন্তু হচ্ছে আমার ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সের আলোচ্য বিষয় মানে মূলত। তো এখানে বোথ হিট এবং ওয়ার্ক এরা হচ্ছে আর পাথ ফাংশন। কী ফাংশন? পাথ ফাংশন মানে হচ্ছে এরা যখন কোনো একটা সিস্টেম এক স্টেট থেকে আরেকটা স্টেটে যায়, তখন এই এক স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়ার জন্য যে তারা যে পাথটা ফলো করে, সেই পাথের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার বোথ হিট অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, আর এনার্জি ইন স্টোরেজ এটা হচ্ছে আমার, এটাকে আমরা বলতে পারি যে ইন্টারনাল এনার্জি, সাধারণত ইন্টারনাল এনার্জি যেটা হয় আমার, ইন্টারনাল এনার্জি এটাকে বলতে পারি হচ্ছে আমার এনার্জি ইন স্টোরেজ। তো এটা হচ্ছে আমার পয়েন্ট ফাংশন। পয়েন্ট ফাংশন মানে হচ্ছে যেটা হচ্ছে আমার পাথের উপর ডিপেন্ড করে না, যেটা আমার একটা আমার প্রসেস চিন্তা করি, থার্মোডাইনামিক প্রসেস মানে একটা সিস্টেম এক স্টেট থেকে আরেকটা স্টেটে যাচ্ছে, তো এই যাওয়ার জন্য যে সে একটা পাথ ফলো করতেছে, সেই পাথের উপর ডিপেন্ড করে না হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, শুধুমাত্র স্টেট বা পয়েন্টের উপর ডিপেন্ড করে, সে কোন পয়েন্টে আছে, কোন স্টেটে আছে। ঠিক আছে, তো এখন আমরা হিট তো বুঝি, হিট যেটা আমার হচ্ছে, হিট সহজে চিন্তা করলে হিট কী, হিট হচ্ছে আমার একটা জিনিস, যেটা হচ্ছে আমার জিনিস আসলো না, ঠিক জিনিসগুলো ঠিক না, এমন একটা ব্যাপার যেটা হচ্ছে কি আমার টেম্পারেচার ডিফারেন্সের জন্য মানে এক বডি থেকে আরেক বডিতে যাবে, এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যায়, টেম্পারেচার ডিফারেন্সের জন্য চিন্তা করি, টেম্পারেচার ডিফারেন্সের জন্য এই এনার্জিটা যায়, মানে ফর্ম অফ এনার্জি যেটা হচ্ছে এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে যায় অনলি ফর টেম্পারেচার ডিফারেন্সের জন্য, হট বডি থেকে কোল্ড বডিতে ন্যাচারালি। তো এখন আমরা যদি আসি ওয়ার্কে, থার্মোডাইনামিক্স আসলে ওয়ার্ক বলতে কী বোঝায়, আমি এর আগে এক লেকচারে অবশ্য ওয়ার্ক সম্পর্কে বেশ একটু পড়াশোনা করাই দিয়েছিলাম, তবে এখানে আরেকটু আমরা জানবো, সেটা হচ্ছে আমরা সাধারণত থার্মোডাইনামিক্সে ওয়ার্ক যদি চিন্তা করি, তো ওয়ার্ক বলতে আমরা সাধারণত সব ধরনের ওয়ার্ককেই বুঝি, যতটুকু আমরা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমি যতরকম হতে পারে আর কি, ফিক্স, তো সব ধরনের ওয়ার্ককে আমরা এখানে কনসেন্ট্রেট করবো। তবে যদি নির্দিষ্টভাবে আমরা বলে না থাকি ইলেকট্রিক্যাল ওয়ার্ক, এরকম যদি নির্দিষ্টভাবে উল্লেখ না থাকে, দেন আমরা ওয়ার্ক বলতে অনলি বুঝবো হচ্ছে আমার মেকানিক্যাল ওয়ার্ককে, মেকানিক্যাল ওয়ার্ককে বুঝবো হচ্ছে আমরা, মানে এখানে ওয়ার্ক বলতে যদিও সবাইকে এখানে WORK না, আচ্ছা যাই হোক, তো আমরা ওয়ার্ক বলতে যদিও সব ওয়ার্ককেই বোঝাচ্ছে, বাট যদি আমাকে নির্দিষ্ট স্পেসিফাই কেনা না থাকে, দেন আমরা বুঝবো হচ্ছে অনলি মেকানিক্যাল ওয়ার্ক, রাইট। তো এখন যদি আমরা চেষ্টা করি যে আসলে আমরা থার্মোডাইনামিক্সে মেকানিক্যাল ওয়ার্কও তো অনেক মোডে হতে পারে, অনেক রকম হতে পারে, বা অনেক অনেক রকম না আসলে, মানে অনেক মোডে হতে পারে, বিভিন্ন সিচুয়েশনে হতে পারে, সেক্ষেত্রে থার্মোডাইনামিক্সে আমরা কোন কোন ওয়ার্কগুলো নিয়ে কনসার্ন, ঠিক আছে, এটা আমরা একটু দেখবো। থার্মোডাইনামিক্সে আমরা মূলত চার ধরনের ওয়ার্ক নিয়ে কনসার্ন বা মানে একটু বেশি আমরা স্টাডি করি, সেটা হচ্ছে প্রথম যে চিন্তা করি সেটা হচ্ছে আমার এক নম্বরে হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, বা এটা একটা নাম হচ্ছে পিডিভি ওয়ার্ক আর পিডিভি ওয়ার্ক। দুই নম্বর যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে আমার বলি হচ্ছে আমার প্যাডেল ওয়ার্ক বলতে পারি আমরা, এটাকে প্যাডেল হুইল ওয়ার্ক,
প্যাডেল হুইল ওয়ার্ক, অথবা এটাকে বলতে স্টারার ওয়ার্ক। ঠিক আছে, তিন নাম্বারে হচ্ছে আমার ফ্লো ওয়ার্ক, ফ্লো ওয়ার্ক। চার নাম্বারে হচ্ছে হচ্ছে আমার যেটা শ্যাফ্ট ওয়ার্ক নিয়ে আমরা কনসার্ন। তো এই চারটা ওয়ার্ক সম্পর্কে আমাকে ভালো বুঝতে হবে যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে বুঝতে চাই। মূলত আসলে ফার্স্ট ল না, আর থার্মোডাইনামিক্সের আরও অনেক বিষয়গুলো বুঝতে চাই, তো আমার এই ওয়ার্কগুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। কারণ বিভিন্ন প্রবলেমের মধ্যে আমার কিন্তু বিভিন্ন রকম ওয়ার্কের নাম থাকে, বলে স্টারার ওয়ার্ক, তো আমার অনেক সময় এই শব্দটাই আমাদেরকে অপরিচিত মনে হয় যে স্টারার মানে কি। তো এই সম্পর্কে আমরা একটু ডিটেলস ভাবে পড়ার চেষ্টা করি। ঠিক আছে, তো প্রথমে যদি আসলে হচ্ছে আমরা ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক বা পিডিভি ওয়ার্কে, তাহলে কেমন হয় আমি এটা মনে রাখতে পারি, যে তোমার জায়গাটা মিশিয়ে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে আমার কি স্টার, সরি না, ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, তো এটাকে আমরা বোঝার চেষ্টা করি। তো আমরা যদি একটা চিন্তা করি, একটা সিস্টেম ধরি, হচ্ছে এই একটা সিস্টেম, সহজ সরল বুঝি, এটা একটা সিস্টেম, মানে আমরা ডিসপ্লেসমেন্ট ওয়ার্কে বুঝতেছি, কিন্তু এটা একটা আমার সিস্টেম। তো সিস্টেমে আমরা, এটা হচ্ছে সিস্টেম ব্যান্ড সারাউন্ডিং, এটা বুঝি আমরা। তো আমরা ধরি হচ্ছে সিস্টেমের ভিতরে একটা প্রেশার আছে, সিস্টেমের নিজস্ব একটা ভলিউম আছে, এই প্রেশারের জন্য, প্রেশারের জন্য না আসলে প্রেশার ব্যালেন্সের জন্য মূলত। তো বাইরে থেকেও ধরি একটা প্রেশার আছে, সহজেই বুঝি, অত বেশি আঁকতেছি না আমি। তো বাইরে থেকে প্রেশার, ধরি বাইরের প্রেশারটা পি ও আউট, ভেতরে হচ্ছে পি ইন। যদি আমার ভিতরের প্রেশার এবং বাইরের প্রেশার, একটা সিস্টেমের ভিতরে মানে সারাউন্ডিংয়ের প্রেশার এবং তার কি সিস্টেমের ভিতরের প্রেশার যদি সমান হয়, মানে আমার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার সিস্টেমের যে আমার আর ভলিউমটা কনস্ট্যান্ট থাকে, মানে ডেল ভি হচ্ছে শূন্য হয়ে যায়, ভলিউম যেটা ভলিউম ভিতে আমরা ভ্যালোসিটি না ভলিউম বুঝতেছি। তো যদি আমার এখানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে আমার ভলিউম চেঞ্জ হবে না। বাট এখন আমি চিন্তা করি যে ভিতরে একটু প্রেশার একটু ইনক্রিজ করে গেল, মানে ইনফিনিটিসিমালভাবে, আমার ইনফিনিটিসিমাল মানে হচ্ছে ইনফিনিটলি স্মলভাবে একটু প্রেশার এখানে ভিতরে ইনক্রিজ করে গেল, মানে হচ্ছে পি এটা খুব সামান্য একটু বেড়ে গেলো হচ্ছে আমার পি আউটের চেয়ে, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সিস্টেমটা আমার এক্সপ্যান্ড করবে, যেখানে ছিল এখন কিন্তু চলে আসবে হচ্ছে আমার, বলি যে এই প্রাণে একটু বেড়ে গেল, এরকম বেড়ে যাবে। তো বেড়ে গেলে কী হবে, আমার ভলিউম ইনক্রিজ করবে। তো ইনক্রিজ করলে আমার এই ক্ষেত্রে যে ওয়ার্কডানটা হবে, কারণ এখানে কি একটা প্রেশারের এগেইনস্টে, যদি বাইরে একটা প্রেশার আছে, প্রেশার এগেইনস্টে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো ডিসপ্লেসমেন্ট হলে অবশ্যই এখানে ওয়ার্কডান হচ্ছে। তো এই ওয়ার্কটা বলছে আমরা পিডিবি ওয়ার্ক, যেটা আমরা এখানে চিন্তা করি সিস্টেমে ওয়ার্ক হচ্ছে ভিতরে প্রেশার আছে পি, এখানে যদি আর ডেলভিটা আগে চিন্তা করি যে আমার ভলিউমের ইনক্রিজ বা চেঞ্জ, সেটা হচ্ছে আমার এই হচ্ছে ওয়ার্ক ডান। তো এটাকে একটু ভালো করে বোঝার জন্য আমরা আরেকটা উদাহরণ চিন্তা করি, তাহলে হয়তো একটু ভালো করে বোঝা যাবে, এখানে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না। আচ্ছা আমরা এখানে সাইডে চিন্তা করি, জায়গা হবে কি না হবে না, সমস্যা এইটা। যাই হোক, আমরা একটা উদাহরণ চিন্তা করি পিডিভি, এটা কিন্তু বোঝা যাচ্ছে, খুব ভালো বোঝা যাচ্ছে, এই জন্য আমি নতুন করে আগ্রহ করতেছি, নাহলে ড্র করা দরকার ছিল না আসলে। তো ধরি হচ্ছে আমার এটা কোনো একটা সিস্টেম, এটা হচ্ছে আমার একটা সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট বলতে পারি। তো এখানে ধরি হচ্ছে আমার বেশ কিছু ওয়েট আছে, এরকম অনেক ওয়েট আছে, যেগুলো হচ্ছে আমার ধরি যে উপরে এখানে আমার লক করা আছে, যাতে বেশি দূর সে যাইতে না পারে, এরকম লক করা আছে। তো এখন ধরি এটা আমার ওয়েটের ওয়েট হচ্ছে এমজি ধরতে পারি চাইলে আমরা, বা ছোট হাতের ডব্লিউ বলতে পারি, এটা ডব্লিউ ইকুয়াল টু এমজি। তো এখানে ভিতরে প্রেশার আছে আমার, প্রেশার আছে ধরি ভিতরে কি পিই আছে আই আছে। তো এখন যদি খেয়াল করি যে আমার এখানে বাইরে আউটের প্রেশার যে থাকবে, সেটা একটা এখানে কি অ্যাটমসফিয়ারিক প্রেশার আছে পি ও বলতে পারি। সো এখানে আমার কিন্তু হচ্ছে কি যে আমার পি ও প্লাস হচ্ছে আমার ওয়েট যদি থাকে ছোটো হাতে ডব্লিউ, তাহলে সব কিছু মিলে হচ্ছে যে পি আই যদি হয়, তাহলে এখানে কী হবে, এটা প্রেশারটা ব্যালেন্স হয়ে যাচ্ছে, তার মানে এখানে কোনো কিন্তু আমার ভলিউমের চেঞ্জ হবে না এই কন্ডিশনের জন্য। সো যদি ভলিউমের চেঞ্জ না হয় এখানে ওয়ার্ক ডান হবে না। এখন আমি বলছি এই যে আমি ওয়েট রাখছি এখানে, এগুলো কিন্তু ওয়েট, এটা একটা পৃষ্ঠ পৃষ্ঠ ওয়েট দিয়ে এটা আমাকে ব্যালেন্স করে রাখছি, এটাকে তো এইটুকু হচ্ছে আমার সিস্টেম মূলত, যদি এখানে ভিতরে দেখাই এইটুকু হচ্ছে আমার মতো একটু সিস্টেমটা। তো আমরা ধরি হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার স্টেটে আছে সিস্টেমটা। তো এখন এই যে ওয়েটগুলো, এটা ধরি হচ্ছে ইনফিনিটিসিমালি স্মল স্মল ওয়েট, মানে খুব ছোটো ছোটো ওয়েট, আমি
অল্প ছিল একটু চেঞ্জ চাই, এই ওয়েট থেকে আমি সেই অল্প চেঞ্জটা পেতে পারবো, এরকম একটা আমার যদি সিস্টেম হয়। তো এখন আমি যদি অল্প একটা ওয়েট থেকে লিফট করে নিই, মানে সরাই নিই, তাহলে কি হবে, সরাই নিলে এখানে কি একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যাবে, কারণ এই যে প্রেশার এখানে ব্যালেন্সে ছিল, এরকম ব্যালেন্সে ছিল, একটু আমি যদি ওয়েট সরাই নিই তাহলে একটা ইমব্যালেন্স হবে। তো ইমব্যালেন্স হলে আমার কি হবে, তাহলে অবশ্যই আমার কিন্তু যেহেতু আমার উপরের প্রেশারটা কমে যাচ্ছে, কমে গেলে ধরি আমার জিনিসটা এখন আমার পিস্টনটা এখানে চলে আসলে ধরি, কারণ যখন ইমব্যালেন্স হবে মানে উপরের প্রেশারটা কমে যাবে, তখন কি এই প্রেশার এখানে দিচ্ছে এটা কিন্তু এটাকে উপরের দিকে পুশ করবে, পুশ করে এখানে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখানে প্রেশার ইয়ে আছে, এখানে হচ্ছে আমার লক, লক করা, ঠিক আছে। তো এখন প্রেশার একটু কমে গেছে, তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো যদি আমরা চিন্তা করি, আচ্ছা হাইট থেকে বড় হাইট থেকে বড় হাইট, সো এটাকে তাহলে আমরা ডেল জেড চিন্তা করি, খুবই স্মল, এটা কিন্তু খুবই স্মল একটা চেঞ্জ হয়েছে, আমি এখানে বড় করে যদি দেখাইছি বোঝার জন্য, বাট এটা ভেরি স্মল একটা চেঞ্জ হয়েছে। তো এখন যদি আমরা এই স্মল চেঞ্জটা এখানে কনসিডার করি, তাহলে এখানে আমার ওয়ার্ডের বা ভলিউমের কতটুকু চেঞ্জ হলো, তাহলে অবশ্যই ভলিউমের চেঞ্জ হলে আমরা চিন্তা করি এরিয়া হয় এ টাইমস হচ্ছে কি ডিজেড বা ডেল জেড, যদি বলি না কেন ডেল জেডই বলি সমস্যা নেই, তাহলে এটা হচ্ছে আমার ভলিউমের চেঞ্জ ডেল ভি। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে আমার ওয়ার্ক ডান কত, আচ্ছা এটাকে আমরা ডিজেড চিন্তা করি, ডেল জেড না করি ডিজেড চিন্তা করি, তাহলে আমাদের জন্য বুঝে সহজ হবে, তাহলে এটাকে ডিভি বলতে পারবো আমরা, তাহলে এটাকে আমার ওয়ার্ক ডান হচ্ছে কি পিডিভি হবে, এখানে ওয়ার্ক ডান। তো আমরা এটা একটু বোঝার আছে, এখানে আমার কিন্তু ভ্যারি স্মল চেঞ্জ হয়েছে। তো যখন একটা সিস্টেম ভ্যারি স্লোলি খুবই মানে ইনফিনিটিসিমালি স্মল স্মলভাবে চেঞ্জ হয়, সেক্ষেত্রে যে ওয়ার্ক ডানটা হয়, এই ওয়ার্ক ডানটাকে আমরা বলতে পারি হচ্ছে আমার নন ডিসিপিটিং ওয়ার্ক, ডিসিপিয়েটিং ওয়ার্ক। তো নন ডিসিপিটিং ওয়ার্ক মানে হচ্ছে এই ওয়ার্কটা হচ্ছে আমার রিভার্সিবল, এটা হচ্ছে রিভার্সিবল, রিভার্সিবল ওয়ার্ক বা রিভার্সিবল প্রসেস বলতে পারি আমরা, ঠিক আছে, এটা রিভার্সিবল নন ডিসিপিটিং ওয়ার্ক, কারণ এটা খুবই স্মলই হচ্ছে। এখন যদি আমরা হুট করে চিন্তা করি যে এখান থেকে এখানে চলে গেল হুট করে, সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্কটা হবে কিন্তু ডিসিপেটিং ওয়ার্ক। তো ডিসিপেটিং ওয়ার্ক এটা কিন্তু আবার রিভার্সিবল না, ইরিভার্সিবল প্রসেসের জন্য হয়, ঠিক আছে। তো হুট করে না, এটা খুবই যেটা বলছি ইনফিনিটিসিমালি স্মল, আমি এখানে ইমব্যালেন্স সৃষ্টি করতেছি, মানে ভ্যারি স্মল এখানে পার্থক্যটা হচ্ছে। তো ভ্যারি স্মল পার্থক্য হলে কিন্তু আস্তে আস্তে যাবে, এটা কিন্তু বোঝার আছে। যে আমরা পিডিবি ওয়ার্ক বলছি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক, এই জিনিসটা কিন্তু আমার নন ডিসিপেটিং ওয়ার্ক, আমি যদি চিন্তা করি এখানে লিখে দিই জোর করে, এটা কিন্তু অবশ্যই নন ডিসিপেটিং ওয়ার্ক, আমার নন ডিসিপেটিং ওয়ার্ক। তো এটা কিন্তু নন ডিসিপিটিং ওয়ার্ক, মানে হচ্ছে এটা রিভার্সিবল প্রসেসের ওয়ার্ক, সহজভাবে বুঝি এটা রিভার্সিবল প্রসেসের হচ্ছে ওয়ার্ক। তো আমরা যদি এখন ফাইনাল স্টেপ চিন্তা করি, এই হচ্ছে ধরি এখানে আমার এখানে চলে গেছে জিনিসটা, একেবারে এই লকের কাছাকাছি চলে গেছে, তাহলে আমার স্টেট ওয়ান থেকে স্টেট টুতে চলে গেছে, তাহলে এখানে প্রেশার এভাবে আছে, এটা এখন স্টেট টুতে চলে গেছে, আমি সবগুলো ওয়েট ধরো মানে ধরি যে তুলে নিচ্ছি, স্টেট টুতে চলে গেছে। তাহলে এখন আমি এটা তাহলে টোটাল ওয়ার্ক ডান কীভাবে পাবো, এটা ওয়ার্ক ডান পাবো এইভাবে, ইন্টিগ্রেশন অফ পিডিভি ওয়ান থেকে টু। তো এই যে আমার ওয়ার্ক ডানটা, এটা কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক অর পিডিভি ওয়ার্ক, যে যেই ওয়ার্কটা হচ্ছে কি আমার নন ডিসিপিটিং ওয়ার্ক, এবং এই প্রসেসটা রিভার্সিবল প্রসেসের জন্য। আমি যদি আবার এটাকে আগের অবস্থায় আনতে চাই, মানে আবার যদি আমি এখানে আনতে চাই, তাহলে আমার সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হবে। যদি আমি এটাকে হুট করে এখান থেকে এখানে নেই, আবার পরে যদি আমি এখানে নিয়ে আসতে চাই, তখন কিন্তু ওয়ার্ক ডানটা আমার কিন্তু মানে রিভার্সিবল হবে না, ইরিভার্সিবল হবে, মানে মোট কথা হচ্ছে আমি হুট করে চেঞ্জ করি, তখন যে ওয়ার্ক ডানটা আমার চেঞ্জ করতে লাগবে, আবার ইনিশিয়াল স্টেটে ফেরত করতে আমার সেম ওয়ার্ক না, একটু অন্যরকম মানে ওয়ার্ক ডানের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। মানে আমি প্রথম যখন উপরে নিয়ে আসি, যখন কিন্তু সিস্টেম কিন্তু ওয়ার্ক ডান করতেছে সারাউন্ডিংয়ের উপর, যখন আমি এটাকে এখানে নিয়ে আসবো, তখন কিন্তু সারাউন্ডিং সিস্টেমের উপর ওয়ার্ক ডান করবে। তো এই দুইটা ওয়ার্ক কিন্তু তখন সেম হবে না, যদি আমি এটাকে খুব মানে দ্রুত আমি এটা চেঞ্জ করি, আর যদি আমি খুব ইনফিনিটিভাবে চেঞ্জ চেঞ্জ করি, আস্তে আস্তে চেঞ্জ করি, সেটা কিন্তু তখন আমার পাবে নন ডিসিপিটিং ওয়ার্ক, এবং এটাকে রিভার্সিবল প্রসেসের জন্য হবে, এবং এটাকে বলছি আমরা ডিসপ্লেসমেন্ট বা পিডিবি ওয়ার্ক। তো আশা করি আমি বুঝাইতে পারলাম। এরপর যদি আমরা আসি সেকেন্ডটা, সেকেন্ডটা হচ্ছে আমার কি যে প্যাডেল বা স্টারিং ওয়ার্ক।
তো এটা যদি একটু খেয়াল করি আমরা মেশানোর আগে, এটা কিন্তু ছিল আমার একটা কন্ট্রোল মাসের জন্য, সিএম এই ফোর। আচ্ছা আমি পরে লিখে দেবো, সমস্যা নেই, এতটুকু মনে রাখি কন্ট্রোল মাসের জন্য। মিশাই দিচ্ছি আমি ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক মিশাই দিচ্ছি, এটাকে কাস্ট করো জিএল হক। ওকে, তো এরপরে যদি আমি দুই নম্বরে আসি সেটা হচ্ছে কি আমার প্যাডেল হুইল অথবা স্টারিং ওয়ার্ক, প্যাডেল হুইল আর হচ্ছে আমার স্টারিং ওয়ার্ক, ওয়ার্ক বা স্টারার ওয়ার্ক যদি বলি না কেন, এটা হতে পারে আমার। তো এটা কি, এটা আমার একটা সিস্টেম চিন্তা করি, ধরি এখানে আমার ওয়ার্ক ওয়াটার আছে, এখানে আছে ওয়াটার আছে, তো আমি এখানে একটা প্যাডেল হুইল দিয়ে দিই, একটা হুইল জাস্ট ধরি একটা হুইল এখানে আছে, এটা এখানে ঘুরতেছে এখানে এভাবে ওমেগা স্পিডে ঘুরতেছে। তো আমি যদি এখানে একটা চিন্তা করি যে আমার কি হচ্ছে, এখানে আমার কিন্তু এটা যদি ঘুরে তাহলে কি এখানে আমার ফ্লুইডের ভিসকোসিটির জন্য কি এখানে সে একটা ফ্রিকশনের এগেনস্ট ওয়ার্ক ডান হবে। আচ্ছা আমরা যে ডিসপ্লেসমেন্ট ওয়ার্ক ডান দেখাবো এটা কিন্তু আমার ওইখানে ফ্রিকশন কিন্তু আমরা চিন্তা করি নি, মানে এর আগে যে ডিসপ্লেসমেন্ট পিডিবি ওয়ার্কে, পিডিবি ওয়ার্কে আমরা রিভার্সিবল, রিভার্সিবল হচ্ছে কেন, কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো ফ্রিকশন আমরা কনসিডার করি না, যখন একটা প্রসেস খুব স্লো হবে সেক্ষেত্রে কিন্তু ফ্রিকশনটাকে আমরা মানে কনসিডার না করতে পারি, তো যখন একটা প্রসেস খুব স্পিডে হবে সেক্ষেত্রে আমার ফ্রিকশনের একটা কাউন্টে আসবে। ঠিক আছে, তো আমি যদি আবার ডিসপ্লেসমেন্ট ওয়ার্কে যাই সেক্ষেত্রে কিন্তু এটা ছিল মানে ফ্রিকশন লেস একটা ওয়ার্ক ডান, এই জন্য আমাকে রিভার্স করতে পারছে, কারণ ফিকশন যেখানে আছে সেটা কিন্তু রিভার্সিবল না, যেখানে ফিকশন আছে সেখানে কি ডিসিপিটিং আছে ওয়ার্কের, ডিসিপিটিং থাকলে সেটা রিভার্সিবল হবে না। তো এখানে আমার কিন্তু ফিকশন আছে, তো এটা আমার এখানে ভিসকোসিটি থাকবে, মানে এখানে লিকুইডে কি ভিসকোসিটি থাকবে, তো ভিসকোসিটির জন্য কি হবে আমার এখানে ফিকশন হবে, ফিকশনের জন্য কিন্তু এখানে আমার কিন্তু ওয়ার্ক ডান যেটা মানে মানে ফিকশনের এগেইনস্টে আমাকে কিন্তু মানে ওয়ার্ক ডান সবসময় কিন্তু একটা ফোর্স বা টর্কের এগেইনস্টে হতে হবে, যদি আমার কোনো এগেইনস্টে কিছু না থাকে সেখানে ডিসপ্লেসমেন্ট হলেও কিন্তু এখানে ওয়ার্ক ডান হবে না। ঠিক আছে, তো আমি যদি এখানে একটা ফ্লুইডের মধ্যে এখানে ঘুরাই তাহলে এখানে ফ্লুইডের মধ্যে ভিসকোসিটির জন্য ফ্রিকশনের এগেইনস্ট আমাকে এখানে ঘুরাইতে হবে, তো সেক্ষেত্রে যে ওয়ার্কটা হচ্ছে এটা করছে আমরা হচ্ছে প্যাডেল হুইল ওয়ার্ক বা স্টিয়ারিং ওয়ার্ক। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি এই দুটো ওয়ার্কই হচ্ছে আমার কন্ট্রোল মাসের জন্য, সিএম এই যে ডিসপ্লেসমেন্ট পিডিভি আর হচ্ছে আমার প্যাডেল হুইল বা স্টিয়ারিং ওয়ার্ক, এই দুটোই হচ্ছে আমার মূলত কন্ট্রোল মাসের জন্য। ঠিক আছে, এরপরেরটা আমরা আসি, এখন যদি আমরা তিন নাম্বার ফ্লো ওয়ার্কে আসি, ফ্লো ওয়ার্ক, তো ফ্লো ওয়ার্ক এটা হচ্ছে আমার কন্ট্রোল মাসের জন্য, কন্ট্রোল ভলিউমের জন্য, সরি কন্ট্রোল ভলিউম, প্রথম যেটা গেছে কন্ট্রোল মাস এটা হচ্ছে কন্ট্রোল ভলিউমের জন্য। তো আমরা একটা চিন্তা করি যে এটা আমার একটা কন্ট্রোল ভলিউমের মতো একটা ব্যবস্থা আছে আমার, তো এদিকে কোনো কিছু ঢুকতেছে আর এদিকে বেরোয় যাচ্ছে, এদিকে ফ্লো ঢুকতেছে এদিকে বেরোয় যাচ্ছে, এই একটা ব্যাপার। তো এখন এটার উদাহরণ কী হতে পারে, মানে আমরা বাস্তবে চিন্তা করি তাহলে হতে পারে কি, একটা আমাদের গ্যাস টার্বাইন চিন্তা করি, টার্বাইনের মধ্যে গ্যাস ঢুকে বের হয়ে যায়, আবার চিন্তা করি একটা কম্প্রেসর চিন্তা করতে পারি, এখানে ঢুকতেছে বেরিয়ে যাচ্ছে, তো এই ধরনের মানে গ্যাস টার্বাইন বা আমার কম্প্রেসর এই ধরনের সিস্টেমগুলো হচ্ছে আমরা সাধারণত কন্ট্রোল মাস অ্যাপ্রোচে আমরা এটাকে সলভ করি। তো এখন যে আমরা চিন্তা করি যে ভিতরে আমার একটা অবশ্যই প্রেশার থাকবে, ধরে ভিতরে প্রেশার আছে আমার, এখানে প্রেশার আছে, তো এখন আমরা যখন মাস এখানে ঢুকতেছি তো ঢুকার সময় ছোট্ট একটা মাসের অংশ চিন্তা করি, যে এইটুক হচ্ছে ছোট্ট একটা মাসের অংশ, আমরা এই ডিস্টেন্স চিন্তা করি হচ্ছে ডিএক্স, এরিয়াটা চিন্তা করা হচ্ছে আমার এ, ঢুকতেছি যে এর ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে এ, আবার সেমভাবে এখানে বেরোয় যাচ্ছে একটু, তো এটুক ধরি, এটুকু হচ্ছে আমার ধরি এখানে আমরা ইয়া করে দিই, এটুকু ধরি আমার ডিএক্স, তো এখানে পেশেন্টটা কিন্তু এদিকে, আর এখানে যদি পেশারটা চিন্তা করি আমরা অন্য একটা যদি কালিয়ে দেখাই তাহলে এখানে পেশারটা কিন্তু হচ্ছে আমার এইদিকে। ঠিক আছে, তো এখন যদি আমার এখানে মাছটাকে ঢুকাইতে হয় তাহলে এই পেশারের এগেইনস্টে কিন্তু মাছটাকে আমাকে ঢুকাইতে হবে। ঠিক আছে, তো এখন যদি আমি এখানে চিন্তা করি ওয়ার্ক ডান কত আমার, তো ওয়ার্ক ডান কত হবে এখানে যদি ফোর্স চিন্তা করি, যে ফোর্স টাইমস হচ্ছে কি আমার এই ডিএক্স, তাহলে ফোর্স কত হবে, ফোর্স হবে আমাদের পি আমার এরিয়া এ। ঠিক আছে, এটা হচ্ছে ফোর্স টাইমস হচ্ছে কি আমার ডিসপ্লেসমেন্ট, তাহলে আমরা পাই হচ্ছে ওয়ার্ক ডান পাই, সো এখানে ওয়ার্ক ডান চিন্তা করি যে ঢুকানোর জন্য আই, তাহলে এই এখন যদি খেয়াল করি এটা কিন্তু আমার এই যে প্রেশার, প্রেশার কিন্তু এগেইনস্টে, তো এগেইনস্টে ওয়ার্ক করে এটা আমরা নেগেটিভ দিব,
ঠিক আছে? তো এটা আসলে আমরা সাধারণত চিন্তা করি এডিএক্স, এখানে কিন্তু এডিএক্স কি বলতে পারি, আমরা ডিভি বলতে পারি, কিন্তু এখানে ভলিউমের যে চেঞ্জ সেটা কিন্তু এডিএক্স মিলে হচ্ছে। সো আমরা এটা বলতে পি ডিভি, কখন এটা যখন ভিতরে ঢুকতেছে আই ইন্টার। সেমিনারের বাইর হওয়ার কথা চিন্তা করি আমরা বের হওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার কিন্তু প্রেশারটা কিন্তু এইদিকে। সো এখানে আমরা বলতে পারি হচ্ছে আমরা সেমভাবে যদি ক্যালকুলেশন করি আমরা পি আউট চিন্তা করি, সেক্ষেত্রে এটা পজিটিভ হবে কারণ এটা প্রেশার যেদিকে সেদিকেই এটা বেড়ে যাচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি পি ডিভি এটা কিন্তু হচ্ছে আমার পজিটিভ হবে, ঠিক আছে? তো এভাবে এভাবে যদিও আমার এখানে কিন্তু পি ডিভি আছে, বাট এটা কিন্তু আমার ওই যে আবার মানে রিভার্সিবল প্রসেস না, এখানে কিন্তু ফ্রিকশনকে আমরা বাদ দিতে পারি না, কারণ এখানে কিন্তু যখন কিছু ঢুকবে মানে একটা চিন্তা করে টারবাইন বা একটা আমরা চিন্তা করি হচ্ছে কম্প্রেসর, এখানে কিন্তু খুব স্লোলি কোনো কিছু ঢুকবে না, এখানে কিন্তু খুব স্পিডে ঢুকে যাবে, স্পিডে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার কিন্তু কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচ, এবং এক্ষেত্রে আমার ওয়ার্ক ডানটা হচ্ছে এভাবে আমরা চিন্তা করতে পারি মাস ফ্লোর মাধ্যমে আমরা। তো এরপরে যদি আমরা আসি হচ্ছে থার্ড নাম্বার তো গেল আমার হচ্ছে কি শ্যাফ্ট ওয়ার্ক। আচ্ছা এটা মিশাইলাম কেন, এটা তো দরকার ছিল মনে হয়। আর 4 নাম্বার শ্যাফ্ট ওয়ার্ক, ফ্লো ওয়ার্ক গেল, শ্যাফ্ট ওয়ার্ক 4 নাম্বার হচ্ছে আমার শ্যাফ্ট ওয়ার্ক। তো এটাও হচ্ছে আমার কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচের জন্য, শ্যাফ্ট ওয়ার্কটা হচ্ছে আমার কন্ট্রোল ভলিউম অ্যাপ্রোচের জন্য আমরা ইয়া করবো, কনসিডার করবো। তো সেমভাবে আমরা চিন্তা করি একটা কন্ট্রোল ভলিউম, এখানে একটা কিছু ঢুকতেছে, কোনো কিছু বের হচ্ছে, এরকম একটা আমার প্রসেস আছে ঢোকা বের হওয়ার। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে বলতে পারলাম, বললাম আমরা একটু আগে, যেমন টারবাইন হতে পারে, হতে পারে কি কম্প্রেসর হতে পারে। তো এই যদি হয় যে আমার বেরো যাচ্ছে ঢুকতেছে, এখন এক্ষেত্রে যদি আমরা ওয়ার্ক ইন্টারাকশন চিন্তা করি যে ওয়ার্ক ইন্টারাকশনটা কেমন হয়, তো আমরা কিন্তু টারবাইন চিন্তা করি, টারবাইন কী করে, টারবাইন কিন্তু মানে সিস্টেম কিন্তু বাইরের একটা টর্কের এগেনস্টে কাজ করে। যে আমরা এখানে একটা শ্যাফ্ট লাগাই দিই, এখানে একটা শ্যাফ্ট লাগাই দিই, আচ্ছা এটা অন্য কালি দিলে ভালো হবে বোঝার জন্য। শ্যাফ্ট এটা হচ্ছে আমার শ্যাফ্ট, ঠিক আছে? তো শ্যাফ্ট ধরে ঘুরতেছে এভাবে। তো এখন যদি আমরা চিন্তা করি যে আমার টারবাইন, তাহলে টারবাইন কী করে, আমার কিন্তু সিস্টেম, সিস্টেমের যে ফ্লুইড তারা কোয়ার্ডান করে হচ্ছে আমার সারাউন্ডিং, সারাউন্ডিংয়ের কোনো একটা টর্কের এগেনস্টে, ঠিক আছে? আবার যদি আমরা চিন্তা করি কম্প্রেসর, কম্প্রেসর কী করে, কম্প্রেসর মানে বাইরে থেকে সারাউন্ডিং থেকে আমি কিন্তু একটা মানে শ্যাফ্টের মাধ্যমে ভিতরে আমি কিন্তু কম্প্রেসরের ভিতরে কিন্তু ওয়ার্ডটাকে আমি পাস করি, ঠিক আছে? এই ধরনের ওয়ার্ককে বলবো আমরা শ্যাফ্ট ওয়ার্ক, যখন আমরা মানে সিস্টেম থেকে বাইরে মানে কোনো একটা টর্কের এগেনস্টে, অথবা বাইরে থেকে সিস্টেমের মানে মোট কথা সবসময় একটা বাইরের টর্কের এগেনস্টে যখন আমরা একটা ওয়ার্ককে ভিতরে প্রবেশ করাবো, সেক্ষেত্রে আমি সেই ওয়ার্কটা আমি বলবো শ্যাফ্ট ওয়ার্ক, ঠিক আছে? তো আশা করি শ্যাফ্ট ওয়ার্ক এবং প্যাডেল হুইল ওয়ার্ক মানে কিন্তু এই দুটাকে আমরা কনফিউজ করে ফেলি, দুটাকে মনে করি একই, কিন্তু একই কিন্তু না। প্যাডেল হুইল ওয়ার্ক হচ্ছে আমরা যখন আমি এটাকে কন্ট্রোল মাস অ্যাপ্রোচ চিন্তা করবো, এবং সেক্ষেত্রে কিন্তু সব চারিদিকে আমার কিন্তু মানে ইনসুলেটেড বলতে পারি মানে একেবারে ইয়া করা থাকবে, আর এক্ষেত্রে কিন্তু আমার মাস ফ্লো হচ্ছে, ঠিক আছে? এবং এটা কিন্তু আমার এক আর একটা বিষয় আছে যেটা ডিফারেন্স আছে, আমার প্যাডেল হুইল ওয়ার্ক যেটা সেটা কিন্তু আমার সিস্টেমের ভিতরের টর্ক মানে সিস্টেমের আমি ফ্লুইডের যে এগেনস্টে রেজিস্ট্যান্সের এগেনস্টে ঘোরাচ্ছি, আর আমার শ্যাফ্ট ওয়ার্কে কিন্তু আমার সারাউন্ডিংয়ের মানে সিস্টেমের বাইরে কোনো একটা আমার টর্ক থাকে, ঠিক আছে? যদি আমি আবার ইয়াক বলি যে আমার প্যাডেল হুইল ওয়ার্কে সিস্টেমের ভিতরে থাকে টর্কটা, ওইটার এগেনস্টে আমাকে ঘোরাইতে হয়, আর এখানে কিন্তু বাইরে যদি আমরা টারবাইন চিন্তা করি তাহলে কিন্তু আমার কিন্তু বাইরে আমার টর্কটা। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি। তো এই ছিল আমার 4 প্রকার মানে ওয়ার্ক ডান, যেটা আমাকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বোঝার জন্য কাজে লাগবে, ডিফারেন্ট মোডস অফ ডিফারেন্ট টাইপস অফ কি ওয়ার্ক এনার্জি ইন্টারাকশন। তো এরপরে আমরা চলে যাবো হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সে।